লেবাননে ইসরায়েলি বৃদ্ধির পর এখন পর্যন্ত এক হাজার ছয়শ পঁয়তাল্লিশ নিহত হয়েছেন শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননের একটি প্রধান শহর নাবাতিহে প্রধান বাণিজ্যিক স্ট্রিটে তীব্র বোমা বর্ষণ করেছে ইসরায়েল এতে অন্তত আটজন আহত হয়েছেন ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড জীবিতদের উদ্ধারে বেগ পেতে হয় উদ্ধার কর্মীদের এদিকে শুক্রবার লেবাননে জাতিসংঘ প্রতিরক্ষী বাহিনীর উপর আবারও হামলা হয়েছে এতে করে দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নীল হেলমেট আক্রমণের শিকার হলো সমান্তরালে চলছে ফিলিস্তিনিদের গাজায় ভয়াবহ অভিযান নেতানিয়াহু বাহিনীর উত্তর গাজা অবরোধ করার নবম দিনে নিহত সংখ্যা দাঁড়িয়েছে দুশুতে